চট্টগ্রামের বায়জিদের আমিন কলোনিতে আগুনে অর্ধ শতাধিক ঘর প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এ মুহূর্তে ঘটনাস্থলে আছেন চ রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামের বাইজিদে সেই আগুনে কিন্তু হাজারো মানুষের স্বপ্ন পড়েছে টাকা পয়সা স্বর্ণ সব কিছু হারিয়েছে আমার পাশে একটি পরিবারকে দেখানোর চেষ্টা করি আসলে এই পরিবারটির তার মেয়ের বিয়ে আগামী কিছুদিন পর সেই সেজন্য কিন্তু প্রায় দুই ভরি স্বর্ণ কিনে রেখেছিলেন এই কুলসুমা বেগম সে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে বসে বসে কান্না করছে দুই ভরি স্বর্ণ কিনে রেখেছেন তার মেয়ের জামাই বিদেশে সে বিদেশ থেকে আসবে তখন কিন্তু বিয়ে হবে সেই স্বর্ণ কিন্তু আগুনে শেষ করে দিয়েছে সেই স্বর্ণটি এখানে অনেকক্ষণ তন্ন করে কয়লার মধ্যে পোড়ার মধ্যে কিন্তু সে কুদেছে পায়নি অনেকে পায়নি সেরকম অনেক কাহিনি অনেক ছোটো ছোটো গল্প কিন্তু এখানে লুকিয়ে আছে পাশে আর আমেনা বেগম সেই ত্রিশ হাজার টাকা কিস্তি দিয়ে কিস্তি নিয়েছেন তার কিডনির চিকিৎসার জন্য কিন্তু সেই টাকাও কিন্তু পুরে ছায় হয়ে গেছে আমরা এখানে সব জায়গায় কিন্তু ধ্বংসস্তূপ যে পড়ার মধ্যে বিভিন্ন যেই সকালের জন্য যে খাবার প্রস্তুত করেছিলাম ভাত প্রস্তুত করেছিলেন সেই ভাতের এখনও কিন্তু সেই ভাতগুলো এখনও কিন্তু পরে আছে বিভিন্ন জায়গায় এবং আমরা এখানে এখানে জ্বলন্ত বেশ কিছু মুরগি এবং যে পশু পাখি আমরা দেখেছি এবং আসলে এখানে যে ভোরে চট্টগ্রামের বাইজিৎ কলোনি বাইজিতের যে আমিন কলোনি ভোরে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বসতি একেবারে পুরে ছায় হয়ে গেছে একটি ঝুটের গুদামে কিন্তু আগুনের সূত্রপাত হয় আগুন লাগে সেই আগুন পরবর্তীতে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এই যে এই যে আমেনা বেগম আমি যার কথা বলেছিলাম এই বেনাম না বেগম কিস্তিতে কিস্তিতে তিরিশ হাজার টাকা নিয়েছিলেন গতকাল কিন্তু সেই টাকা পুড়ে গেছে কার কিডনির সমস্যা এখন সে বলছে আসলে তার চিকিৎসা তো দূরে থাক সে তার মাথা গোজার শেষ সম্বলটুকু কিন্তু সেই হারিয়ে আছে এখানে কিন্তু আগুনের পর কিন্তু এরকম অনেকগুলো আবেদন বই অনেকগুলো আবেগে কিন্তু গল্প লুকিয়ে থাকে সেই আগুনের ছায়ের মধ্যে এবং পোড়া কয়লার মধ্যে তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি এই যে সকালে যে আগুন লেগেছে সেই আগুনে অন্তত পঞ্চাশটি থেকে ষাটটি পরিবার পুরে ছাই হয়ে গেছে তাদের স্বপ্ন পুরে গেছে এবং ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে এলাকাবাসী অভিযান চালায় ফায়ার সার্ভিস আধা ঘন্টা পর কিন্তু এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ আনে তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের বাইজি থেকে আগুনে পড়া শেষ সর্বশেষ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে